গরিবের হক মেরে খাওয়া এই রাজা সহ্য করে না, আর রাজু তো আমার বন্ধু। বন্ধ হচ্ছা হো তো ক্যা হো, স্বচ্ছতা বে আসা হো তো ক্যা হো, হম তুম এক কমরে মে বন্ধ হো খো জায়ে, স্বচ্ছতা বে আসা হো তো ক্যা হো, স্বচ্ছতা বে আসা হো তো ক্যা হো, হম তুম এক কমরে। ওগো শুনেছো, গোসল হয়ে গেলে টয়লেটে এসে নিয়ে যাও। রেশমা তুমি এখানে কি করছো? দেরি এসে দেখো। চলে যাও বলছে। এক শর্তে দিতে পারি, বলো আমাকে বউ বানাবে? আজই বানাতে হবে? আমি তো সব সময় রাজি। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। সাগর সাগর, রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ, তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে। চলো এসো। বাবা 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 আমাকে সে দুঃখ হয়ে গেল, জন্মের পর মাকে হারিয়েছি, আজ শুনে চলে গেল বাবা। কারো চিরদিন বেঁচে থাকি না বাবা, কারিস আমরা তো আছি বাবা। বাবা রাজা দাফন কাফনের ব্যবস্থা কর। আবার আর কেউ রইল না বা, আবার আর কেউ রইল না। কারিস্তি কারিস্তি বাবা আজও বাইরে আসো। সাত দিন সময় শেষ। নগদ 50,000 টাকা নিয়েছিস, কেমন করে সুদে প্যাচ মেরে? সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দ্বারা 1,50,000। গরিব মানুষ, যা 5,000 টাকা মাফ করে দিলাম। দয়ালু মানুষ, দে শোধ করে দে, এক্ষুনি দে। দেখুন আমি তো অস্বীকার করছি না, আমি কর্জ নিয়েছি, আমি শোধ করে দেব। আমার বাবার লাশ দাফন করতে দিন। লাশ দাফন করার টাকা আছে, 40,000 টাকা আছে, আর আমার ধার শোধ করার টাকা নেই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার টাকা আমি শোধ করে দেব। যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। আমি আপনার সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, আজ সব টাকা শোধ করে দিব।